জিপিআরএস এবং এই ওয়াকি টকি এই দুটো খুবই জরুরি, এবং মানে এবার যে বাংলাদেশি যে যারা যাদেরকে রেস্কিউ করলেন যে সমস্ত মৎস্যজীবীদের, তাদের ক্ষেত্রে কি এই জিপিআরএস অথবা এই ওয়াকি টকি এই প্রযুক্তি ছিল? কিছু নেই তো। ব্যাপারটা কী হয়েছে, এগুলো আমাদের ভারতে প্রায় 15 বছর আগে পর্যন্ত ছিল না এইসব প্রযুক্তি। যখনই এত দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে, তারপরের থেকে কিন্তু আমাদের এইসব প্রযুক্তিগুলো বেরিয়ে আসে। তো এই প্রযুক্তিগুলো কি, যেমন এটা হচ্ছে ওয়্যারলেস, ওই ধারেটা হচ্ছে ওয়্যারলেস, এটাকে ওয়্যারলেস বলছি। এটার সঙ্গে একটা রিসিভার থাকবে, এই একটা সেট আমি এখানে বাড়িতে আছি, আমার এখানে বেস্ট টাওয়ার থাকবে, এবং আমার প্রতিটা ট্রলারে, ইন্ডিয়ার যত ট্রলার আছে, আমি প্রতিটা ট্রলারে কিন্তু এগুলো লাগানো থাকবে। লাগানো থাকলে আমি কিন্তু উপর থেকে আবহাওয়া দপ্তরের যে রিপোর্টিং, এই রিপোর্টিংটা আমি কিন্তু ওখানে আমার ট্রলারে রিপোর্টিং করে দিতে পারি যে আপনারা কালকের মধ্যে চলে আসুন সমুদ্র থেকে, কেননা এখানে কিন্তু আবহাওয়া দপ্তরের নির্দেশ আছে সমুদ্রে থাকা যাবে না, ঝড়ো হাওয়া বইবে কি সাইক্লোন আসছে। তো আমাদের ট্রলারগুলো কিন্তু তাদেরকে আমরা যখনই বলে দিচ্ছি, ওরা কিন্তু ওয়্যারলেসে প্রতিটা ট্রলারকে কিন্তু ওগুলো জানিয়ে দিচ্ছে। জানিয়ে দিলে কি হয়, ওরা কিন্তু যথাসময়ে ট্রলারগুলো পৌঁছে যাচ্ছে। ইঞ্জিন বিকল হয়ে গেছে, কি একটা ট্রলারের মেডিকেল প্রয়োজন, অসুস্থ, তখন কি করবে, ওখান থেকে কিন্তু আমাদেরকে জানিয়ে দিল যে আমাদের এই সমস্যা হয়েছে। তখন আমরা কি করি, যেহেতু ইঞ্জিন বিকল হয়ে গেছে, তখন পাশের ট্রলারকে সে সাহায্য চাইবে ফোনে, না ওয়্যারলেসে, তারা কিন্তু তাকে রেস্কিউ করে নিয়ে চলে। তার মানে প্রযুক্তির এখনও খুব যে সুযোগ, সেটি এই মৎস্যজীবীরা যারা ডুবে গিয়েছিলেন, যাদেরকে রেস্কিউ করা হয়েছে, তারা কেউই পাননি, এবং সে কারণেই তাদের কাছে আবহাওয়ার যে পূর্বাভাস সেটি পৌঁছায়নি, এবং যে কারণেই তারা এই বিপদসংকুল সমুদ্রে মাছ ধরতে নামেন এবং নিরাপদ স্থানে পৌঁছতে পারেননি, এবং যে কারণেই যার পরিণতি এখন তারা এখন 101 জন এই মুহূর্তে দাঁড়িয়ে এখন আপনাদের মানে ভারতীয় প্রশাসনের কাছে বন্দী। কিন্তু আপনার কি পরামর্শ? আমরা ঢাকা, ভোলা, বাগেরহাট এবং এইসব জায়গার ওদের সব অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আমাদের মিটিংও হয়েছিল, এবং বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়া যে সমস্ত মৎস্যজীবী সংগঠন আছে, আমরা ওদের সঙ্গে ওদের মানে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি আছে আমাদের, ওই জয়েন্ট ভেঞ্চার কমিটি আমরা কিন্তু ওদেরকে প্রস্তাবও দিয়েছিলাম যে আপনারা গভর্নমেন্টকে বলুন, আপনাদের বাংলাদেশ গভর্নমেন্টকে, যে যে জিপিআরএস, ওয়্যারলেস এবং হচ্ছে ড্যাট, এইসব প্রযুক্তি কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে ট্রলারেগুলো প্রযুক্তি ব্যবহার করছে বলে আমাদের এখানে ইন্ডিয়ার ট্রলারের সব ফিশারম্যানরা কিন্তু অনেক সুরক্ষিত, তারা কিন্তু আগাম জেনে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের এখনও পর্যন্ত একটা ট্রলারে কিন্তু এই প্রযুক্তিগুলো নেই। ওরা যদি এই প্রযুক্তিগুলো ব্যবহার করে, আপনাকে আমি বলতে পারি আমাদের ইন্ডিয়ায় যেমন এখন কোনো মানে লসটা খুব কম হচ্ছে, ট্রলার দুর্ঘটনা কম হচ্ছে। একজন মৎস্যজীবীকে এই তিনটে প্রযুক্তি ব্যবহার করতে কীরকম অর্থ প্রয়োগ দেখা করতে হয়? ইন্ডিয়ান আমরা এখানে যেগুলো কিনছি এগুলো ধরুন প্রায় 55,000 টাকা জিপিআরএস, এটাকে হচ্ছে আপনার লোকেশান ট্র্যাক করছে, এটা হচ্ছে আমাদের এখানে দিচ্ছে 55,000, আর এইটা হচ্ছে আপনার 22,000 থেকে 25,000 ওয়্যারলেসটা, এই তো খরচ। আর ড্যাট বলে একটা যেটা আছে, সেটা ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার, ওটা কিন্তু আমাদেরকে গভর্নমেন্ট ফ্রিতে দিয়েছে। এইসব প্রযুক্তি বাংলাদেশের নেই, এগুলো আমাদের কিন্তু ইন্ডিয়াতেই আছে। মানে ঠিক বাংলাদেশ থেকে এত সংখ্যক যারা মৎস্যজীবী যে উদ্ধার হয়েছেন, যে তারা মৃত্যুর মুখ থেকে যাদেরকে বাঁচানো হয়েছে, সেই সমস্ত মৎস্যজীবীরা কিন্তু এই প্রযুক্তির ধারে কাছেও খেসতে পারেনি, ফলত তাদের কিন্তু মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। কাকদ্বীপ থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।